সিনেমা অনেক আনন্দের। এই আমার মনে হয় যারা পুরস্কার পেলের মধ্যে আমি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ। প্রধানমন্ত্রীর হাত থেকে আমি প্রায় 26 বছর আগে জাতীয় পুরস্কার পেয়েছিলাম, আজকে তাই বললাম, আজ আবার আপনার কাছ থেকে পুরস্কার পেলাম, খুব আনন্দের। শেখ কামালের নামে এই পুরস্কার, এবং শেখ কামালের টিমের আমি প্রথম ফুটবল এবং হকির অধিনায়ক ছিলাম, এই জন্যই খুব বেশি আনন্দ লাগছে। আর এই উদ্যোগটা খুব প্রশংসনীয় যে ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ যেটা এই অনুষ্ঠানটা করছে, আমার মনে হয় ইট উইল ইন্সপায়ার দি নেক্সট জেনারেশন। ও সবাই শেখ কামাল সম্বন্ধে জানবে, তার যে কন্ট্রিবিউশন টু স্পোর্টস জানবে, এবং যে এই পুরস্কার করা হলো যে ইয়াং জেনারেশনকে, তাদেরকে উৎসাহিত করবে।